চট্টগ্রাম সিটি নির্বাচনী প্রমাণ করে বর্তমান নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা নেই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকার ও নির্বাচন কমিশনকে পদত্যাগ করে দেশে নিরপেক্ষ নির্বাচন দেবার দাবি জানান তিনি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নীলফামারী চার সৈয়দপুর আসনের সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানের এই আয়োজন এতে আলোচনায় অংশ নিয়ে নির্বাচন সহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি নেতারা কথা বলার তো অধিকার নাই কথা বললে গুম কথা বললে হত্যা কথা বললে জেল সরকার খালি একটু যদি নমনীয় হয় শওকত চৌধুরী নয় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন সহ সকল ক্ষেত্রে সরকার প্রশাসনকে এমনভাবে ব্যবহার করছে যে বর্তমানে আওয়ামী লীগ নয় বিএনপির প্রতিপক্ষ পুলিশ বিরোধী দল অর্থাৎ বিএনপির যে এজেন্টস যারা কেন্দ্রে যাবে তাদেরকে কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি তাদের উপর শারীরিক অত্যাচার করে নির্যাতন করে তাকে বার করে দেওয়া হয়েছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা এখন হচ্ছে প্রত্যেকটি নির্বাচনেই যে প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করা হচ্ছে এবং বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয় বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই পুলিশ প্রশাসন সংবিধানকে লঙ্ঘন করে জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে এবং বিনা ভোটে নির্বাচিত একটা বেসিক্যালি একটা বেআইনি সরকার তারা হয়ে আছে সুতরাং নির্বাচন এটা নিজেরা পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন পরিচালনা করবে পরে স্বাস্থ্যখাত ও প্রেসিডেন্ট জিয়া শীর্ষক প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচনে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা এতে আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যখাত পুরোপুরি ধ্বংস হয়েছে করোনা অতিমারী যে আমাদেরকে আক্রমণ করে সারা বিশ্ব আক্রমণ করেছে এই করোনায় তাদের এটাকে মোকাবেলা করবার জন্য তাদের ভূমিকাটা দেখেন কীভাবে তারা প্রতিটি ক্ষেত্রে শুধু দুর্নীতির জন্যই তারা কাজগুলো করেছে এবং সেটা এমনভাবে হয়েছে যে আজকে সেটা একটা ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে এই ভ্যাকসিন তো এখানেও আপনার কীরকম দুর্নীতি হয়েছে $2.33 দিয়ে কেনা সেটা আপনার $4 দিয়ে এরা কিনছে এবং সেখানে মধ্যস্বত্বভোগী তাদের নিজস্ব একজন সুবিধাভোগীকে তারা সেই দায়িত্ব অর্পণ করে প্রতিটি ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে একমাত্র লক্ষ্য হচ্ছে তাদের দুর্নীতি কী করে আপনার জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে এসে তারা তাদের পকেটে ভরবে বিএনপির নেতৃত্বের সমস্ত রাজনৈতিক দল ও মানুষকে সঙ্গে নিয়ে গণঐক্য তৈরি হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেদায়েতুল্লাহ সীমান্ত SATV ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV ওয়েবসাইট www.satv.tv তে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে SATV সাথে আছি সবসময়